নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সহজ সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা চার রকমের পদ্ধতিতে সমাধান করতে পারি। তার মধ্যে আগের ক্লাসে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি। আজকে আমরা শিখব চতুর্থ পদ্ধতি, সেটা হলো বজ্র গুণন পদ্ধতি। এই পদ্ধতিটা কারো কারো ক্ষেত্রে খুব সহজই মনে হয়। তোমাদের কেমন লাগে দেখো, শিখলে বুঝতে পারবে। মন দিয়ে দেখার চেষ্টা করো, আমি বোঝাবারও চেষ্টা করছি। দ্রুত সমীকরণ নিচ্ছি, তার আগে আমি আগের দিন যে দুটো সমীকরণ নিয়েছিলাম আজকেও ঠিক সেই একই সমীকরণ নিচ্ছি। দেখো পদ্ধতিটা বুঝতে পারো কিনা। থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন্টিন ইকুয়াল টু জিরো। এখানে আমরা লিখব সরাসরি বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এখানে চলরাশি গুলো এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এক্স ওয়াই এবং ধ্রুবকের জন্য আমরা নিচ্ছি ওয়ান। নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করো, যখন আমি এক্স এর নিচে কিছু লিখবো আমি এক্সটাকে বন্ধ করে দিচ্ছি, ভালো করে তাকিয়ে দেখো, এক্সটা বন্ধ করে দিচ্ছি। এবারে যে বস্তুটা দেখতে পাচ্ছি আমি সেখানে বজ্র গুণন, মানে তোমরা আগে থেকে পরিচিত কোণাকুণি গুণ, এখানে তুই তাই করবো আমি কোণাকুণি গুণ। এই যে সহগগুলো প্লাস টু ইন্টু মাইনাস সেভেন্টিন মাইনাস, দেখে না ভালো করে লিখছি, প্লাস টু ইন্টু মাইনাস সেভেন্টিন বিয়োগ মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স। এটা খুব মজার ব্যাপার, খুব সহজ, একটাই দেখে নিলে দেখো। হ্যাঁ মনে হতে পারে হঠাৎ করে এখানে আরম্ভ করলাম কেন, দেখো আমি এটা যেভাবে বলার চেষ্টা করি, আমরা ব্ল্যাকবোর্ডে বা খাতায় যখন লিখতে শুরু করি তখন লেফট হ্যান্ড কর্নার থেকে শুরু করি, বাঁ দিকের কোণা থেকে, খাতায় হোক ব্ল্যাকবোর্ডে হোক যেখানে লিখতে শুরু করি বাঁ দিকের কর্নার থেকে। সুতরাং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ বাঁ দিকের কর্নার, এটা তাহলে টু ইন্টু মাইনাস সেভেন্টিন বিয়োগ মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স। ভালো করে কথা লক্ষ্য করো আমরা কোথায় আছি, মাইনাস সিক্স এ আছি। ওয়াই এর বেলায় যখন লিখবো ওয়াই এর তলায়, তাহলে ওয়াইটা বন্ধ করে দাও, আমি ছিলাম কোথায়, মাইনাস সিক্স এ, মাইনাস সিক্স ইন্টু টু, একই রকম ভাবে কোণাকুণি গুণ, কিন্তু বজ্র গুণন মানে কোণাকুণি গুণ, মাইনাস সিক্স ইন্টু টু, মাইনাস সিক্স ইন্টু টু বিয়োগ মাইনাস সেভেন্টিন ইন্টু থ্রি হলো। আমি আছি কোথায়, থ্রি, খেয়াল রেখো থ্রি। এবার যখন ওয়ান এর নিচে লিখবো ওয়ান, মানে এই ধ্রুবক গুলোর জন্য ওয়ান রাখা আছে, বন্ধ করে দাও ওয়ান, আমি ছিলাম থ্রি তে, থ্রি ইন্টু মাইনাস থ্রি থ্রি ইন্টু মাইনাস থ্রি বিয়োগ টু ইন্টু টু এই নিয়মটা আমি পারলে আরেকবার বলবো,
বা আর একটা অঙ্ক করতে পারি, অসুবিধা নেই। দেখে নাও, আমি সমাধানটা দেখিয়ে দিই। এক্স বাই মাইনাস ৩৪, এখানে হবে মাইনাস ১৮। ওয়াই বাই মাইনাস ১২ প্লাস ৫১, ওয়ান বাই মাইনাস ৯ মাইনাস ৪। তাহলে কি পেলাম? এক্স বাই মাইনাস ৫২ ইকুয়াল টু ওয়াই বাই ৩৯, ওয়ান বাই মাইনাস ১ বাই ১৩। তাহলে দেখো ভালো করে, এক্স বাই মাইনাস ৫২ ইকুয়াল টু এটা, আবার ওয়াই বাই এটা। তাহলে এইটা আমার অজানা জিনিসের সাথে জানা জিনিসের সম্পর্ক করে আমি সহজে পেয়ে যাব। এখানে বলা যায় এক্স বাই মাইনাস ৫২ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ১৩, এক্স ইকুয়াল টু মাইনাস ৫২ বাই মাইনাস ১৩, ক্যান্সিলেশন করলে হবে ৪। একইভাবে এখানেও ওয়াই বাই ৩৯ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ১৩, তার মানে ওয়াই পেয়ে যাচ্ছ ৩৯ বাই মাইনাস ১৩, ক্যান্সেল করলে মাইনাস ৩। অতএব লাস্টে লিখবো, অতএব নির্ণেয় সমাধান x সমান ৪, y সমান মাইনাস ৩। দেখে নাও আরেকবার, আমি আরেকবার পদ্ধতিটা বলার চেষ্টা করছি। এই যে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক যে পদটি আছে তার জন্য আমরা নিয়েছি x, y আর ১। তলায় যেটা আসবে, যখন আমি x এর তলায় কিছু লিখবো, x টাকে বন্ধ করে দেব, y এর সহগ এবং এই ধ্রুবক সংখ্যা নিয়ে আমরা কাজ করব। আমি একটু আগে বলেছিলাম যে কিভাবে হবে, কোনাকুনি গুণ। এই যে দেখতে পাচ্ছ প্লাস টু ইন্টু মাইনাস ১৭, প্লাস টু ইন্টু মাইনাস ১৭, মাঝখানে চিহ্নটা সবসময় বিয়োগ চিহ্ন হয়, বিয়োগ মাইনাস ৩ ইন্টু মাইনাস ৬। বলো আমি আছি কোথায়? বারবার একটা খেয়াল রাখবেন, আমি আছি কোথায়, লাস্টে আছি কোথায়, মাইনাস ৬। সেখান থেকে আবার শুরু করবো, ওয়াই, ওয়াইটা বন্ধ করে দাও, মাইনাস ৬ ইন্টু ২, দেখতে পাচ্ছ মাইনাস ৬ ইন্টু ২, বিয়োগ মাইনাস ১৭ ইন্টু ৩। ওয়াই এর কাজ শেষ। আমি একই কথা বলছি, আছি কোথায়, ৩ খেয়াল রাখতে হবে কোথায় আছি। আবার যখন আমি ওয়ান এর তলায় লিখবো, তখন এই ধ্রুবকটা বন্ধ করে দেবো, ৩ ইন্টু মাইনাস ৩ বিয়োগ ২ ইন্টু ২। এবার বাকিটা সরল করা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এই হচ্ছে আমার বজন গুণন পদ্ধতি। তোমরা মন দিয়ে দেখো, দেখলে আমার বিশ্বাস বুঝতে পারবে। এই পদ্ধতিতে সমাধান করাটা কখনো কখনো খুব সহজ হয়ে যায়, খুবই সহজে করা যায়। আমি ভাবছি এটাতে আমি আর একটা অঙ্ক তোমাদের করে দেখাবো। টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই
5x minus 2 by y equal to 3. সবসময় জানবে এই ধ্রুবকটা আমি সবসময় বাঁদিকে আনতে হয়, তাহলে এখান থেকে এটা লেখা যাবে 2x plus 3 by y minus 5 equal to 0. এখান থেকে পাচ্ছি 5x minus 2 by y minus 3 equal to 0. এখানে লিখবো এবার বজ্রগুণন পদ্ধতিতে একই নিয়ম। আচ্ছা এখানে কিন্তু দেখো ওয়াইটা কিন্তু নিলে হবে না, এখানে সহগটা ওয়ান বাই ওয়াই এর সহগ নিতে হবে, কারণ এখানে ওয়াইটা যেহেতু নিচে আছে আমি ওয়ান বাই ওয়াই নিয়ে কাজ করবো। যেমন দেখো এক্স বাই ওয়ান বাই ওয়াই বাই ইকুয়াল টু ওয়ান বাই, প্রথমে এরকম লিখে নেব। এবার একই নিয়ম এক্সেরটাকে এক্সের তলায় যখন লিখবো এক্সটা বন্ধ করে দেবো। দেখো ওয়ান বাই ওয়াই এর সহগ কত, এখানে তিন প্লাস তিন, এদিকে মাইনাস তিন, প্লাস তিন ইন্টু মাইনাস তিন, বিয়োগ নিচে এখানে ওয়ান বাই ওয়াই এর সহগ কত, মাইনাস টু, মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ, আবার বলছি মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ, আগের নিয়ম যা ছিল তাই, আমি আছি কোথায় মাইনাস ফাইভ, এখান থেকে শুরু করব ওয়াই এর তলায় লিখবো ওয়াই বন্ধ করে দেবো, অর্থাৎ মাইনাস ফাইভ ইন্টু প্লাস ফাইভ, বিয়োগ মাইনাস ফাইভ ইন্টু প্লাস ফাইভ, বিয়োগ মাইনাস থ্রি ইন্টু প্লাস টু, একই নিয়ম। এটা আমি আছি কোথায়, দুয়ে আছি, এটা বন্ধ করে দিলাম, টু ইন্টু মাইনাস টু, বিয়োগ টু ইন্টু মাইনাস টু, বিয়োগ ফাইভ ইন্টু থ্রি। লেখা যাক এক্স বাই মাইনাস নাইন মাইনাস টেন ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই বাই মাইনাস পঁচিশ প্লাস ছত্রিশ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ফোর মাইনাস ফিফটিন, এক্স বাই মাইনাস উনিশ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস উনিশ বাই ওয়ান বাই মাইনাস উনিশ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস উনিশ, তাহলে কি পাচ্ছি খুব সহজ, দিস ইমপ্লাইজ এক্স বাই মাইনাস উনিশ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস উনিশ, এক্স ইকুয়াল টু ওয়ান, আবার এখানে ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ইকুয়াল টু this implies 1 by y equal to 1, তার মানে y equal to 1, অতএব নির্ণয় সমাধান x equal to 1 এবং y equal to 1, পদ্ধতিটা
খুবই সহজ, একটু মাথা ঠান্ডা করে করলে খুব সহজেই কম সময়ে করে ফেলা যায়। তো এই ছিল আমার দ্বিতীয় একটা অঙ্ক, বজ্রগ্রহণ পদ্ধতিতে দ্বিতীয় অঙ্ক। যেটা তোমাদের বলার বিষয় দেখো, আমরা আগে করেছিলাম, দেখিয়েছিলাম যে সমাধানটা যেটা করলাম সেটা ঠিক হয়েছে কিনা ভেরিফাই করে নেওয়া যায়, এক্ষেত্রেও করে নেওয়া যায়। এক্স ইকাল টু ওয়ান, ওয়াই ইকাল টু ওয়ান, যে প্রদত্ত সমীকরণ গুলো ছিল যে কোনো একটাতে বা দুটোতেই তুমি বসে দেখো ঠিক মিলছে কিনা। এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে দুই, এখানেও যদি ওয়ান বসাই তিন বাই ওয়ান, থ্রি বাই ওয়ান দ্যাট ইস থ্রি, টু প্লাস থ্রি ফাইভ। একইভাবে এখানেও তাই, ফাইভ ইন্টু ওয়ান ফাইভ, মাইনাস টু বাই ওয়ান টু, ফাইভ মাইনাস টু দ্যাট ইস থ্রি, তাহলে মিলে যাচ্ছে। তার মানে দিস অ্যান্সার ইজ কারেক্ট, একদম ঠিক। তো এই হলো আমাদের বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান। তো এই অনুশীলনী বইতে আছে তোমাদের, তোমাদের যে গণিত প্রকাশ বইটাতে আছে, তাতে কোষে দেখি 5.6, সেখান থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। আমি সেখানে তবু কয়েকটা অঙ্ক বলছি, আচ্ছা এটা বুঝে দিই আগে। আচ্ছা আমি তোমাদেরকে এই তিনটে অঙ্ক দিলাম। হ্যাঁ, এই যে বাড়ির কাজগুলো দেওয়ার সময় তোমরা খেয়াল করবে, আমরা আগের প্রশ্নমালাতে যে অঙ্কগুলো দিয়েছিলাম বা এখানেও দিয়েছিলাম, দিলাম যে প্রশ্নমালায় কিন্তু অনেক অঙ্ক আছে, এখানে আমরা অনেক কম অঙ্ক দিয়েছি। তার মানে কিন্তু কম প্র্যাকটিস করার জন্য নয়, বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু এরকম কয়েকটা অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দিলাম, তোমরা বাড়িতে করবে এবং স্কুল খোলার পর স্কুলের টিচারদের কাছে তোমরা এটা জমা দেবে। আচ্ছা, এরপর আমরা করব 5.7, কোষে দেখি 5.7, সেখানে যে অঙ্কগুলো আছে তোমরা বইতে দেখতে পাবে যে সহসমীকরণ গঠন এবং সমাধান, মানে সমীকরণ, এখানে যেমন সমীকরণগুলো দেওয়া ছিল আমরা সমাধান করেছিলাম এতগুলো প্রশ্নমালায়, এখানে কিন্তু তোমাদেরকে একটা সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যা থেকে তোমাদেরকে সমীকরণ গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। তো ওই প্রশ্নমালা আমি আপাতত কয়েকটা অঙ্ক করব। প্রথমে একের দাগের যে অঙ্কটা বইটা খুলে তোমরা দেখো, আমিও পড়ে শোনাচ্ছি, তারপর ওখান থেকে আরম্ভ করব। এখানে একের দাগে যে অঙ্কটা বলা হয়েছে, আমার স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে। আমি আবার রিপিট করছি, 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামের 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে বুঝতে পারছো এখানে একটা দোকানে পেন আর পেন্সিল কেনা হয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোকে তো আমরা যে সহসমীকরণ গঠন করব
দেখতে হবে যে তোমাদেরকে আমি এটা সহজ একটা কায়দা শেখাচ্ছি কি কোনটাকে এক্স ধরবো কোনটাকে ওয়াই ধরবো, সেটা আমাদের অনেক সমস্যা হয়। সমস্যা হওয়ার কোনো কারণ নেই, তোমরা সরাসরি প্রশ্নেতে চলে যাও। শেষে যে প্রশ্ন সাধারণত প্রশ্ন থাকে সেখানে দেখো প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নেবো, প্রথমে ধরে নেবো, মনে করি প্রতিটি পেনের দাম এক্স টাকা ও প্রতিটি পেন্সিলের দাম ওয়াই টাকা। এবার দেখো প্রথম যে কথাটি বলেছে 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল, বুঝো যদি 1টি পেনের দাম x টাকা হয় তাহলে 5টি পেনের দাম কত হবে 5x টাকা, যদি 1টি পেন্সিলের দাম y টাকা হয় তাহলে 3টি পেন্সিলের দাম কত হবে 3y টাকা। তাহলে আবার বলছি 5টি পেনের দাম 5x, 3টি পেন্সিলের দাম 3y, মোট মূল্য 5x প্লাস 3y, কিন্তু তোমাকে বলা আছে বইতে মোট মূল্য কত 34 টাকা। তাহলে আমি লিখবো প্রথম শর্তানুসারে, ফাইভ এক্স প্লাস 3y ইকাল টু 34, এক নম্বর সমীকরণ পেয়ে গেল। একইভাবে বলবো দ্বিতীয় শর্তানুসারে, কি বলেছে 7টি পেন ও 6টি পেন্সিল, তার মানে 7টি পেনের দাম 7x টাকা, 6টি পেন্সিলের দাম 6 × y 6y টাকা, মোট দাম বলে দিয়েছে কত 53 টাকা। তাহলে এই হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এই ভাষার অঙ্কগুলো সমীকরণ গঠন করার ক্ষেত্রে খুবই সহজ, খুব ধীরে ধীরে পড়বে, মানে বুঝে অঙ্কের ভাষায় লিখবে, সেটাকে বলা হয় সহজ সমীকরণ গঠন করা। আমার সমীকরণ গঠন করা হয়ে গেছে, এবার এই সমাধান করতে হবে। সমাধানের পদ্ধতিটা তোমার নিজের ওপর, চারখানার পদ্ধতি তোমার যেটা ভালো লাগে, তোমাদের যেটা যার ভালো লাগে সেই পদ্ধতি করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এক্ষেত্রে অপনয়ন পদ্ধতিতে করব। দেখো খুব সহজে দেখতে পাচ্ছি, প্রথম সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি 6 হয়ে যাবে, এখানে 6। দ্বিতীয় সমীকরণকে আর কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না, তাই অপরের পদ্ধতি এখানে করব। এক নম্বর সমীকরণকে গুণ করে পাই কি পাচ্ছি, 10x প্লাস 6y ইকুয়াল টু 68। আবার 2 নম্বর সমীকরণে কি পাচ্ছি, 7x প্লাস 6y, এটাকে কিছু দিয়ে গুণ করতে হলো না, মানে আমার এক দিয়ে গুণ করা ভাবতে পারো। আমি তোমাদের বলেছিলাম যে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হয়, আমাকে অপনয়ন করতে হবে, ওয়াইটা বাদ দিতে হবে, যেহেতু দুটো প্লাস আছে আমাকে এখানে লিখতে হবে বিয়োগ করে পাই। বিয়োগ করার সময় তোমরা জানো চিহ্নগুলো বদলে যায়, সিক্স ওয়াই সিক্স ওয়াই কেটে গেল, 10x মাইনাস 7x দ্যাট ইজ 3x ইকুয়াল টু কত হচ্ছে, বিয়োগ করলে 8 থেকে 3 গেলে 5 আর 6 থেকে 5 গেলে 1, x ইকুয়াল টু 15/3, x পেয়ে গেলাম 5, এবার বলবো এক নম্বরে x ইকাল টু 5
বসিয়ে পাই, x ইকুয়াল টু 5 বসালে কত পাবো? বসিয়ে দাও 5, 5 ইন্টু 5 25 প্লাস 3y 34, 3y ইকুয়াল টু 34 মাইনাস 25 তার মানে y ইকুয়াল টু 3। আচ্ছা x পেয়ে গেলাম 5, y পেয়ে গেলাম 3, আমি x কি ধরেছিলাম? প্রতিটি পেনের দাম আমাকে তাই জিজ্ঞেস করতে হবে, বলতে হবে উত্তর লেখার সময়। অতএব প্রতিটি পেনের দাম 5 টাকা প্রতিটি প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। এই হচ্ছে সহজ সমীকরণ গঠন এবং সমাধানের পদ্ধতি। দরকার হলে আমি তাড়াতাড়ি করে আরেকবার বলে দিচ্ছি, বইতে দেখো তোমাদের লেখা আছে যেটা পড়ে শুনিয়েছি। রিতা কিনেছে 34 টাকায় 5টি পেন এবং 3টি পেন্সিল, 34 টাকায় কিনেছে। সুমিত কিনেছে 7টা পেন এবং 6টি পেন্সিল, ওই একই দোকান থেকে একই দামের পেন আর পেন্সিল কিনেছে 53 টাকায়। তা আমি ধরে নিয়েছি, তার জন্য বলেছিলাম যে এক্স ওয়াই ধরার ক্ষেত্রে আবার বলছি কোনো সমস্যা হবে না, যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তুমি বুঝতে পারবে কোনটাকে এক্স ধরা কোনটাকে ওয়াই ধরা, সেখান থেকে ধরে নেবে। আমরা আরো দু একটা অঙ্ক করবো পরের ভিডিওতে, হয়তো আজকে সময় হবে না, তো পরের ভিডিওতে আরো দু একটা অঙ্ক করবো, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। 5x প্লাস 3y, 5টা পেনের দাম 5x টাকা, 3টি পেন্সিলের দাম 3y, মোট মূল্য 34, তাই প্লাস করেছি 5x প্লাস 3y সমান 34। আবার দ্বিতীয় শর্ত অনুসারে 7x প্লাস 6y, কারণ 7টা পেনের দাম 7x টাকা, 6টা পেন্সিলের দাম 6y টাকা, 7x প্লাস 6y মোট মূল্য, তাই প্লাস করলাম 7x প্লাস 6y ইকুয়াল টু 53। এবার আমি বললাম তোমাদেরকে অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করব, যার যেটা খুশি সেটা করতে পারো। আমি এক্ষেত্রে অপোনেন্ট করেছি, প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 6 হয়ে গেল, তাহলে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে বলেছিলাম যে দুটো যেহেতু একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 10x মাইনাস 7x 3x 15, এখান থেকে x পেয়ে যাচ্ছি, বাকিটা তোমরা বুঝতে পারছো y, এখান থেকে আমরা লাস্টে উত্তর লিখতে হবে প্রতিটি পেনের দাম, যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, প্রতিটি পেনের দাম 5 টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। এটা হলো আমরা 5.7 এক্সারসাইজের একটা অঙ্ক করলাম, তোমরা পরের অঙ্কগুলো চেষ্টা করো, আমি আবার নিশ্চয়ই তোমাদের ক্লাসে আসবো অনলাইন ক্লাসে। তোমাদেরকে বারবার আবারও বলছি কোনোভাবেই বাড়ির বাইরে পা রাখবে না, সুস্থ থেকো ভালো থেকো, আবার ক্লাসে দেখা হবে।